রায়গঞ্জ ওরিয়েন্ট রক্তদান শিবিরে বিপুল সারা। স্বর্গত পিতা বিমল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে একটি বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করল রায়গঞ্জে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। শনিবার বেলা 11টায় রায়গঞ্জের নটপাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় মুক্তির কাণ্ডারী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তারা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছেন রায়গঞ্জে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির সম্পাদক বিপ্লব ঘোষ। ওরিয়েন্ট পরিবারের সদস্যরা ছাড়াও স্বেচ্ছা রক্তদাতারাও এদিন রক্তদান করেছেন। প্রসঙ্গত 2008 সাল থেকে প্রয়াত পিতা বিমল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে বিনামূল্যে দাতব্য চিকিৎসালয় চালিয়ে আসছেন ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির কর্ণধার বিপ্লব ঘোষ। প্রতি শনিবার বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোগী দেখেন। এই বিষয়ে চিকিৎসক ডক্টর সঞ্জীব মণ্ডল কি বলেছেন শুনুন। তো এখানে যেটা জানতে পারলাম আমরা যে 2008 সাল থেকে এখানে আপনি ফ্রি ক্যাম্প একটা করছেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। এভাবে অ্যাকচুয়ালি বিপ্লব দার সাথে আমার বহু দিনের পরিচয়, তো ওনার একবার ইচ্ছে হলো যে এই গরিব লোকদের জন্য কিছু করার জন্য, তখন আমাদের বললো, আমি বললাম যে হ্যাঁ আমি রাজি আছি, আপনি যদি এটা ইনভলভ করেন তো আমি অবশ্যই এতে সময় দেব। তো তখন থেকেই 2008 থেকে এখানে সময় দেওয়া হচ্ছে প্রত্যেক শনিবার 12টা থেকে 4টে পর্যন্ত বিনা পয়সায়। এখানে গ্রামগঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসে। কী ধরনের রোগী দেখেন আপনি? সব ধরনের সার্জারি কেসগুলোকে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি, সব হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। তাছাড়া এমনি যে সমস্ত অ্যাকুইট কেস বা ক্রনিক কেসগুলো আছে সেগুলো আমরা ঠিক করছি। এখানে কী ধরনের পেশেন্ট বেশি পাচ্ছেন? এখানে ঠান্ডা কাশি, স্কিন ডিজিজ, প্রতিদিন প্রায় 45 থেকে 60 জন করে হয়। প্রতিদিন না, প্রতিদিন না, একমাত্র শনিবার করেই হয়। শনিবার 12টা থেকে 4টা পর্যন্ত কম বেশি হয়, ওয়েদারের উপরে নির্ভর করে এটা অনেক সময় বাড়ে, অনেক সময় কমেও যায়। এদিনে অনুষ্ঠানে স্বর্গত বিমল ঘোষের ছবিতে একে একে মাল্যদান করেছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক তরিল লাহিড়ি, ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি কর্ণধার বিপ্লব ঘোষ, বিপ্লববাবুর সহধর্মিনী নন্দিতা ঘোষ, প্রয়াত বিমলবাবুর মেজ মেয়ে কাকলি ঘোষ মহন্ত, প্রয়াত বিমলবাবুর দুই নাতি বিশাল ঘোষ ও আরমান ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি, বসন্ত স্টোরের পুনম চন্দ্র শেঠিয়া, সাংবাদিক সুনীল চন্দ্র, স্বেচ্ছাসেবী সুব্রত সরকার, সাংবাদিক দীপঙ্কর মিত্র প্রমুখ। এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেছেন। অমূল্য সম্পদ দান করার জন্য প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে নিমন্ত্রণ তুলে দেওয়া হয়। এদিন ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষে বিপ্লব ঘোষ কি বলেছেন শুনব। আজকে আমার বাবা স্বর্গীয় বিমল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রায়গঞ্জের মুক্তির কাণ্ডারি আর আমাদের ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে প্রতি মুহূর্তেই রক্ত এত অমূল্য হয়ে যাচ্ছে যে এই রক্তের জন্য প্রচুর লোককে প্রাণ দিতে হচ্ছে। তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই রক্ত দিয়ে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং রক্তদানে করে কিছু মানুষের সেবা করা, এই আমাদের কতজন আজকে মোটামুটি সব মিলিয়ে 40-50 জন লোক আজকে রক্ত। রক্ত সংকটের কারণে বহু মানুষ সমস্যায় পড়েছেন। এই রকম রক্তদান শিবির কিছুটা হলেও রক্তের সমস্যা মেটাবে, সেই সঙ্গে রক্তদানে উৎসাহিত করবে সর্বস্তরের মানুষকে।